আমাকে ভয় রেখে লাভ নেই। আমি ইডি চিঠিকে থুতু দিয়ে ফেলে দেবো, ইনকাম ট্যাক্সের চিঠিকে ফেলে দেবো, সিবিআই চিঠিকে ফেলে দেবো, আমি ভয় পাই না। আমাকে ভয় রেখে লাভ নেই। আমি ইডি চিঠিকে থুতু দিয়ে ফেলে দেবো, ইনকাম ট্যাক্সের চিঠিকে ফেলে দেবো, সিবিআই চিঠিকে ফেলে দেবো, আমি ভয় পাই না। আমি ভয় পাই না। কেউ কেউ মনে করেছে যে ভঙ্কর চমকর চলে যাবে, ভঙ্করে চমকর হাবড়ায় হবে না। দু একটা চিরিং মিরিং করছে, এই দু একটা চিরিং মিরিং আমার এই মাইক্রোফোন আওয়াজে শুনে রেখে দিন, তাদের স্থান হবে জেলে, জেলে রেখে দিন, তাদের ভেতরে পড়ার দায়িত্ব যদি প্রেবল লিগ নিল। আমি ভাবছে বিজেপি ভাবছে দু চারজনকে হাওয়া দিয়ে দেবো, হাওয়া দেবে না যদি প্রেবল লিগ, খুব কঠিন। আমি বললাম ইস্পাত, আমাকে যত পিটাবেন আমি খাড়া হয়ে থাকবো, আমি বেঁকবো না, জেনে রেখে দিন। লড়াই হবে, কেউ বলছে খেলা হবে, খেলা তো হবেই, আমি তো মরার খেলা খেলি না, আমি উন্নয়নের খেলা খেলি। হয়েছে এরা কুকর্ম কিছু করে এসছেন, কিছু পয়সা কড়ি করেছেন মনে হয় কোথা থেকে, লোকে খেতে কত লাগে ভাই, হায়েস্ট কত লাগতে পারে। আমি বড় লোকের ঘরের ছেলে, আমি জমিদার বংশের ছেলে, কত খেতে লাগে দিনে 50 টাকা, দুপুরবেলা 20 টাকা, রাত্রিবেলা 50 টাকা, 120 টাকা খেলে যথেষ্ট খাওয়া, সামাল দেওয়া যাবে না, অত খেলে হজম করা যাবে না। তারপরে মুখ্যমন্ত্রী ফ্রি করে দিয়েছে, তিনি এপ্রিল মাস থেকে বললেন না কারো কাজের পয়সা নেওয়া যাবে না, আরে চাল তো 2 টাকা, গম তো 2 টাকা আপনি দিচ্ছেন, বলে না তাও নেবে না, গরিব মানুষের দেবার সামর্থ্য নেই, তারা কেউ দেবে না, সবাইকে ফ্রি করে দাও। আমি টিভিতে একদিন বসে আছি, আমার খাদ্য ভবনে রাত্রিবেলা অফিস দেখি, আমাকে নিউজ 18 দেখাচ্ছে যে হাবড়ায় জল জমেছে, আমি দেনেন্দ্র নীলমেশকে ধরেছি, জল জমেছে ব্যাপারটা আমাকে তো বলনি, ক্লিয়ার করনি, বললাম এখানে প্রত্যেকবার জমে, আমি কোনো কথা শুনতে চাই না, 15 দিনে জল বার করতে হবে, সমালোচনা করলে হবে না ভাই, কাজ করতে হবে, শুধু পরিকল্পনা, শুধু ইনকাম ট্যাক্সকে দেখানো, ইডিকে দেখানো, সিবিআই কে দেখানো। আমি একথা বলেছি, কিন্তু আমার যদি কোনো কর্মীর গায়ে বা হাবড়ার কোনো সাধারণ মানুষের গায়ে যদি হাত পড়ে, যদি প্রেমল্লিকের তখন দেখবে, রূপ দেখবেন, আমার রূপ দেখেন। আমার কাছে ভয় রেখে লাভ নেই। আমি ইডি চিঠিকে থুতু দিয়ে ফেলে দেবো, ইনকাম ট্যাক্সের চিঠিকে ফেলে দেবো, সিবিআই চিঠিকে ফেলে দেবো, আমি ভয় পাই না। আমার কাছে ভয় রেখে লাভ নেই। আমি ইডি চিঠিকে থুতু দিয়ে ফেলে দেবো, ইনকাম ট্যাক্সের চিঠিকে ফেলে দেবো, সিবিআই চিঠিকে ফেলে দেবো, আমি ভয় পাই না। আমি ভয় পাই না। কেউ কেউ মনে করেছে যে ভঙ্কর চমকর চলে যাবে, ভঙ্করে চমকর হাবড়ায় হবে না। দু একটা চিরিং মিরিং করছে, এই দু একটা চিরিং মিরিং আমার এই মাইক্রোফোন আওয়াজে শুনে রেখে দিন, তাদের স্থান হবে জেলে, জেলে রেখে দিন, তাদের ভেতরে পড়ার দায়িত্ব যদি প্রেবল লিগ নিল। আমি ভাবছে বিজেপি ভাবছে দু চারজনকে হাওয়া দিয়ে দেবো, হাওয়া দেবে না যদি প্রেবল লিগ, খুব কঠিন। আমি বললাম ইস্পাত, আমাকে যত পিটাবেন আমি খাড়া হয়ে থাকবো, আমি বেঁকবো না, জেনে রেখে দিন। লড়াই হবে, কেউ বলছে খেলা হবে, খেলা তো হবেই, আমি তো মরার খেলা খেলি না, আমি উন্নয়নের খেলা খেলি। হয়েছে এরা কুকর্ম কিছু করে এসছেন, কিছু পয়সা কড়ি করেছেন মনে হয় কোথা থেকে, লোকে খেতে কত লাগে ভাই, হায়েস্ট কত লাগতে পারে। আমি বড় লোকের ঘরের ছেলে, আমি জমিদার বংশের ছেলে, কত খেতে লাগে দিনে 50 টাকা, দুপুরবেলা 20 টাকা, রাত্রিবেলা 50 টাকা, 120 টাকা খেলে যথেষ্ট খাওয়া, সামাল দেওয়া যাবে না, অত খেলে হজম করা যাবে না। তারপরে মুখ্যমন্ত্রী ফ্রি করে দিয়েছে, তিনি এপ্রিল মাস থেকে বললেন না কারো কাজের পয়সা নেওয়া যাবে না, আরে চাল তো 2 টাকা, গম তো 2 টাকা আপনি দিচ্ছেন, বলে না তাও নেবে না, গরিব মানুষের দেবার সামর্থ্য নেই, তারা কেউ দেবে না, সবাইকে ফ্রি করে দাও। আমি টিভিতে একদিন বসে আছি, আমার খাদ্য ভবনে রাত্রিবেলা অফিস দেখি, আমাকে নিউজ 18 দেখাচ্ছে যে হাবড়ায় জল জমেছে,
আমি দেনদার নিমেষকে ধরেছি জল জমে যে ব্যাপারটা আমাকে তো বলনি ক্লিয়ার করনি বললো এখানে প্রত্যেকবার জমে আমি কোনো কথা শুনতে চাই না 15 দিনে জল বার করতে হবে সমালোচনা করলে হবে না ভাই কাজ করতে হবে শুধু পরিকল্পনা শুধু ইনকাম ট্যাক্সকে দেখানো ইডিকে দেখানো সিবিআইকে দেখানো আমি এই কথা বলেছি কিন্তু আমার যদি কোনো কর্মীর গায়ে হাবড়ার কোনো সাধারণ মানুষের গায়ে যদি হাত পড়ে যদি প্রেমল্লিকের তখন দেখবে রূপ দেখবেন আমার রূপ দেখেন।